হবে না, কেমন মেশিন, একটাই মেশিন, এই মেশিনের ভিতরে একটু দুধ রাখ, তোর মেশিনটা বলে দিবে দুধের স্বাদটা হবে এমন, এই যে মেশিনের ভিতরে একটু আঙ্গুর রাখ, আঙ্গুরের স্বাদটা হবে আর এক রকম, এই জিব্বার বিষয়ে যেটাই রাখো বান্দা এক এক রকম স্বাদ, অথচ জিব্বা কিন্তু একটাই, কি সুগো কি সুন্দর মেশিন আল্লাহ বানায় দিলেন। আমার আল্লাহ চেহারার উপর নাক বসায় দিলেন, এই নাকটা খাবার সামনে আসলে ঘ্রাণটা ভিতরে ঢুকায়া জানায় দেয় এই খাবারটা এমন হতে পারে। একটু ভালো করে খেয়াল কর, আমার আল্লাহর সৃষ্টি কত নিখুঁত, আল্লাহ চক্ষু দিলেন এটার ভিতরে একটু গর্ত দিয়া দিলেন, যদি গর্ত না দিতেন চক্ষুটা এভাবে উপরে দিয়া দিতেন যে কোনো সময় চক্ষুটা বাষ্ট হয়ে যেত, নষ্ট হয়ে যেত। এরে নবীর আশিকের দল চিন্তা কর, আমার আল্লাহ বলেন আমি নিখুঁত ভাবে তোমাদেরকে বানালাম, এরপর হাড়ের উপর গুস্ত দিয়া দিলাম, চামড়া দিয়া দিলাম, ওখানে আমি আল্লাহ তোদের বানালাম, 10 মাস 10 দিন পর্যন্ত আমি তোর খাবারের ব্যবস্থা করে দিলাম, জবানটারে না পাক বানাই নাই, কারণ জবান দিয়া দুনিয়াতে গিয়ে আমি আল্লাহর নাম জপবি, কোরআন তেলাওয়াত করবি, আমি তোর নাবিটা তোর মায়ের নাবির সাথে কানেকশন লাগায়া দিলাম, এরপর দুনিয়াতে পাঠাইলাম, তোর মাকে রক্তাক্ত করে দুনিয়াতে গেলি, এরপর তোর মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ তোর জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। একটু ইমানের আওয়াজ দিয়া বল, রুহের জগতে আমার আপন ছিল আল্লাহ, মায়ের পেটের ভিতরে আমার আপন ছিল আল্লাহ, আপন তত্ত্বাবধানকারী ছিল আল্লাহ, প্রতিপালনকারী আল্লাহ, দুনিয়াতে আসার সময় আমাকে সুকৌশলে এনে দিলেন আল্লাহ, এরপর মায়ের স্তনের দুগ্ধ দিলেন আমার খাবারের জন্য আল্লাহ। একটু ইমানের আওয়াজ দিয়া বল, আল্লাহর মতো প্রতিপালনকারী কেউ আছে নাকি, এমন কারিগর কেউ আছে? আল্লাহ বলেন আহসানুল খালিকিন, আমার মতো এত উত্তম কারিগর, আমার মতো এত সুন্দর কারিগর আর কেউ নাই। এ নবীর আসে আজকে দুনিয়াতে এসে আল্লাহর নাফরমানি করো, কেন করো বলে মনে নাই এজন্য করি, অথচ রুহের জগতের কথাটা অমান্য করো কেন, কারণ মনে নাই আমি আমার মায়ের পেটের ভিতরে ছিলাম। একটু আওয়াজ দিয়া বলেন ঘটনাটা সত্য নাকি মিথ্যা, সত্য যদি হয় আওয়াজ দিয়া বলেন সত্য নাকি মিথ্যা। সত্যের কথা বলতে গিয়ে কেউ করো না ভাই, সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়, সত্যের মাঝে মুক্তি আছে নেই কোনো সংশয়, কথা বলেন না কেন? এ নবীর আশেক ভালো করে খেয়াল কর, আমার আল্লাহর মতো কারিগর কেউ নাই, আল্লাহকে যে অস্বীকার করে, নবীর সাথে যারা বেয়াদবি করে তাদের মতো অকৃতজ্ঞ জালেম আর কেউ হতে পারে না। আমার মায়ের পেটে ছিলাম কথাটা কিন্তু 100-এ 100 সত্য, দুনিয়াতে এসেছি মাকে কষ্ট দিয়া কথাটা 100-এ 100% সত্য, মায়ের স্তরে দুগ্ধ পান করলাম ঘটনাটা সত্য। এখানে এমন বাপের বেটা যদি থেকে থাকেন, এমন বাপের বেটা যদি থেকে থাকেন, হুজুর আমি আমার মায়ের পেটের ভিতরে কোন পজিশনে ছিলাম, দুনিয়াতে আসার সময় কিভাবে এসেছি, মায়ের স্তনের দুগ্ধ 2টা বছর পান করেছি, ঘটনাগুলো আমার মনে আছে। একটা মানুষ আছেন নাকি, কথা বলেন আছেন কি, আছে মনে হয় এলেই তো আওয়াজ দেন, একজন আছেন যে কথাগুলো মনে আছে, তার মানে কথাগুলো মিথ্যা, মনে নাই কেন? সোজা জবাব আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দঈফা, এজন্য আমার মনে নাই, মনে নাই এজন্য ঘটনাগুলো মিথ্যা নয়, আমি আমার মাওলা আছে এটা সত্যতা পেলাম, নবী দেখেছি নবী পেয়েছি, আমি বাগান পাই নাই, কোন বাগান বাগানটা কেমন দেখি নাই, তবে বাগানের ফুল কিন্তু আমরা পেয়েছি, একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা।
আপনার সামনে একটা গোলাপ ফুল আমি দিলাম, আপনার সামনে একটা জবা ফুল আমি দিলাম, এই জবা ফুলটা পে আপনি বুঝেছেন, এই জবা ফুলটা এমনি এমনি হয় নাই, জবা ফুলের একটা বাগান অবশ্যই আছে। আমি গোলাপ ফুল পেলাম, এই গোলাপ ফুলটা আসমান থেকে পড়ে যায় নাই, গোলাপ ফুলটা একটা বাগান অবশ্যই আছে। আল্লাহ বলেন আমি আছি, বিশ্বাস কর, কিভাবে করবি, বাগান দেখার দরকার নাই, বাগানের ফুল তোদের কাছে পাঠায়া দিলাম। বাগানের ফুল কি? বাগানের ফুল হলো আল্লাহ পাক বলেন ওয়ামার সালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পিছে যারা আপনারা কি আওয়াজ শুনেন না, পিছে যারা আছেন শুনেন আওয়াজ, পিছনের যারা আছেন তারা বলেন আল্লাহু আকবার, আপনারা স্টপ থাকেন, পিছের ভাইয়েরা ইমানের আওয়াজ দিয়ে বলে ফেলেন আল্লাহু আকবার, সবাই একসাথে বলেন আল্লাহু আকবার। বাগান দেখার দরকার নাই, ফুল পাইছেন তো, কথা কয় না পাইছেন, দেখিনি বাগান পেয়েছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল, দেখিনি বাগান পেয়েছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল, কালামে পেয়েছি আল্লাহ তাআলা, কালামে পেয়েছি আল্লাহ তাআলা, ও মদিনার কমলিওয়ালা হাজার সালাম তোমারি নাম পর, হাজার সালাম তোমারি নাম পর, ও মদিনার কমলিওয়ালা, ও মদিনার কমলিওয়ালা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়ায় বলেছিলাম আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব দুনিয়া দেশে ভুলে গেলাম, ভুলে গেলে কি হবে, আল্লাহ বলেন তোর কিন্তু মেয়াদ দেয়া আছে, মেয়াদ নির্দিষ্ট মেয়াদ, কারো 50 বছর, কারো 60 বছর, কারো 70 বছর, মেয়াদ যখন ফুরে যাবে রে বাবা, মেয়াদ ফুরে গেলে দুনিয়াতে এক মুহূর্ত থাকা যাবে নাকি, জোরে বলেন থাকা যাবে, মেয়াদ ফুরে গেলে থাকা যাবে না, ও তো এবো নিজের জন্য যা কিছু করা দরকার মেয়াদ থাকতেই করা দরকার, মেয়াদ ফুরে গেলে আর সময় পাওয়া যাবে না, এই জন্য বাবা মেয়াদ থাকতে আল্লাহর গোলাম হও। আল্লাহর গোলাম কিভাবে হবেন, গতকালকেও আমি বলেছিলাম, গতকালকেও বলেছিলাম, আল্লাহকে পেতে হলে কি করতে হবে, আল্লাহকে পেতে হলে নবীকে পেতে হবে, নবীর মহব্বত লাগবে, নবীকে পেতে হলে কিভাবে পাওয়া যাবে, নবী যদি পেতে চাও বেয়াদব হলে নবী পাওয়া যাবে না, হক্কানি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাতে হবে, হক্কানি আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগালেই নবীর সাথে সম্পর্ক লাগানো হয়ে যাবে, নবীর সাথে সম্পর্ক লাগালেই আল্লাহকে পাওয়া হয়ে যাবে, কথা কোন ঠিক কি না, জোরে বলেন ঠিক কি না, আমরা নবী চাই কি চাই না, ইমানের আওয়াজ দিয়ে বলেন চান কি না, কারা কারা চান, দুই হাত উঠে আল্লাহকে দেখান, জিন্দাবাদ জিন্দাবাদ। এ নবীর আয়াসে ভালো করে হৃদয়ের কান লাগাও, খেয়াল করে শুনো, বর্তমানে দুঃখের সাথে বলতে হয় আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলতেছে, আমি গতকালকে বলেছি আজকেও আবার বলি, আল্লাহর ওলি যারা তাদের সাথে বেয়াদবি করলেই ধ্বংস অনিবার্য, তবে এ কথা সত্য বাংলাদেশে আল্লাহর ওলির নামে ভণ্ডামিও আছে, কথা কন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা, আজকে ভণ্ডামিতেও ভরে গেছে, এটাও কিন্তু সত্য, কিন্তু এটাও মনে রাখতে হবে হাক্কানি আল্লাহর ওলিদের সাথে ভণ্ডদের কারণে বেয়াদবি করলেই আমি শেষ, কথা বলেন না কেন, বাংলাদেশে ভণ্ডামি কত রকমে চলে একটু বলবো, কষ্ট পাবেন নি, খারাপ লাগবে নাকি, ওই যে এক এলাকায়, এক এলাকায় সেই 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 এক নারী বট গাছের তলে বসে বলে সেই সেই সেই,
এবার তার চেলাপেলা যারা আছে তারা মানুষকে বুঝায়, তোমরা জানো না সেই সেই এটার ব্যাখ্যা বড় মারাত্মক। বলে কি ব্যাখ্যা? বলে বান্দি যে বলে সেই সেই, এর মানে হলো এ বান্দি সাধারণ কোন বান্দি না, এ বান্দি হলো খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ কইবেন নাই, আওয়াজ দিয়া কর নাউজুবিল্লাহ। ফাতেমা বল উচ্চাইছে এরকম তাক ছেড়া আমাদের দেশে আছে না নাই? এর মধ্যে সবচেয়ে বড় তাক ছেড়া হলো দেওয়ান বাগির বাগপার, কথা কয় না, কি বলবো না বলবো, কি বলবো না বলবো, কেমন বাগপার, এরকম বাগপারও আমার দেশে আসেনি। ওই বিড়ি বাবা, বিড়ি বাবা, বিড়ি বাবার কাছে যাইলে বিড়ি পান কর, কয় প্যাকেট? তো 5 প্যাকেট কর, তোর ক্যান্সার ভালো হয়ে যাবো। হায় রে বিড়ি বাবা, শুনছেন নি আপনারা, কথা কর না কেন? এরে নবীর আশেক ভালো করে খেয়াল কর, হৃদয়ের কান লাগায় শুন। বলে সেই সেই, আর কিছু বন্ড? বলে আমার বাবার মতো বাবা নাই, আমার বাবার মতো বাবা নাই, আমার আম্মার মতো আম্মা নাই। ওই যে কিছুদিন আগে চান্দিনা গেলাম, চান্দিনে গিয়া পোস্টারে দেখলাম বিশ্ব পাগল দিবস। কি দিবস? কথা কয় না, কি দিবস? বলে বিশ্ব পাগল দিবস। এরপরে বিশ্বের সকল পাগলদের বিশেষ ভাবে অনুরোধ করা গেল, আপনারা উক্ত পাগল দিবসে অংশগ্রহণ করে দুজাহানের অশেষ নেকি হাসিল করে। এই মিয়া মানুষ কত পাগল দেখছেন, এ মাদ্রাসা এসেছেন ওই পাগল দিবসে গরু দেয়, অথচ বাবা মাদ্রাসায় গুরু দেন। এরে বাবা আমি মাদ্রাসার ছাত্র, আমি জানি সন্তান, আপনারা একটু ভালো করে খেয়াল করেন, বাবা একটু খেয়াল করেন, মাদ্রাসার বাবা মার সন্তানগুলো মাদ্রাসায় গরিব যারা তারা কত কষ্ট পায়। মাদ্রাসায় যখন পড়তাম, কুমিল্লাতে যখন পড়তাম, আমি এ মাদ্রাসারও ছাত্র আগেই বলে দেই, যখন পড়তাম 15 দিন 1 মাস পর্যন্ত খাবার খেতাম ডাইলের পানি খেতাম, আর আলু ভাজি মাঝে মধ্যে একটু ডিম বাজি, ছোট এক টুকরা মুরগি পেতাম, মাঝে মধ্যে মন চাইতো একটু গরুর গোস্ত যদি পাইতাম, একটু খাসির গোস্ত যদি পাইতাম। আল্লাহর নেক বান্দারা যখন একটা খাসি একটা ছাগল একটা গরু দিত, আমরা খেতাম, অনেক খুশি হয়ে যেতাম। বাবা বাস্তবতা বুঝাবার জন্য বলি, এখানে হোটেল গতকালকে কথা বলার পর হুজুরের কাছে গেলাম, হুজুর বলে বাড়ি যাও খাওয়া দাওয়া করে যাবা। আমি বললাম না হুজুর বাড়ি যাব না, হোটেলে খাবো, আমারে কয়টা টিকেট দেন। কয়টা টিকেট নিয়ে হোটেলে খেতে বসলাম, আর আমার ভাই যারা আছে এদেরকে বললাম এই যে এখানে বসছেন খেতেছেন, জানেন এই টাকাটা কোথায় যায়? বলে কোথায় যায়? হুজুর যে গরু খেতে খাওয়াইতেছে 80 টাকা 50 100 টাকা প্লেট মানুষ দেয়, এই টাকাটা দিয়া 1 বছরের গরিবদের খাবার হবে, এই টাকাটা দিয়া 1 বছর গরিবদের লিল্লা বোর্ডিংটা চলবে। অতএব বাবা গরু যদি দিতেই হয় লিল্লা বোর্ডিং যেখানে আছে ওখানে দাও, ছাগল যদি দিতেই হয় এতিম অসহায়দের জন্য দাও, দিলে লাভটা হবে কি? আজকে আছেন কালকে থাকবেন না। এ বাবা আপনি এমন মানুষ আছে জীবনে তাহাজ্জুদ পড়ে নাই, কিন্তু মাদ্রাসায় যদি সম্ভব হয় 3টার সময় একটু উঠ, দেখ মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছে আর আল্লাহর কোরআন তেলাওয়াত চলতেছে 24 ঘন্টা, ছাত্ররা কোরআন নিয়ে ব্যস্ত। অতএব বাবা যদি দিতেই হয় সবচাইতে ভালো জায়গা হলো মাদ্রাসা, পাগলা বিবির পাগলাদের অনুষ্ঠানে দিয়া কোনো লাভ হবে না, গাদা করদের অনুষ্ঠানে দিয়া কোনো ফায়দা হবে না। আওয়াজ দিয়া বলো ঠিক কি না? মুসলমানের বিবেক আজকে কত নিচে নেমে গেছে। ছবি দেখলাম পাগলা বিবির অথবা পাগলা বাবার, যে পাগলা বাবার নাম্বারও দেওয়া আছে, যদি কেউ নিয়ত মানত দিতে চান গরু ছাগল হাবি যাবি এই নাম্বারে যোগাযোগ করে, ওই দরবারে যাও গরুর অভাব নাই, কথা কয় না? এই লাগে 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 না কি? কার গায়ে লাগে একটু হাত উঠান দিই, লাগে না কারো গায়ে? লাগলে কম, যদি না বুঝি না বুঝাইতে পারি আপনি আমাকে বুঝাইয়া দিবেন, আমি যদি না বুঝাইতে পারি আপনি বুঝাবেন, কিন্তু গায়ে লাগবে কেন এ কথাগুলো সত্য নাকি মিথ্যা? জোরে বলেন, একটু ভালো করে খেয়াল করেন, হৃদয়ের কান লাগান, কথা শুনতে হবে মনোযোগ দিয়া, কারণ আমরা সবাই মানুষ, যে মানুষ সে কোরআন বুঝবে হাদিস বুঝবে, গরু ছাগল কোরআন হাদিস বুঝবে না, কথা কন ঠিক কিনা?
ছাগল দেখি এখন 10 টাকা দিলাম, যা রহিমানগর বাজারে যা 20 টাকা দিলাম, আমার জন্য একটা বন অথবা হাবি যাবি কিছু নিয়ে আয়। ছাগল মে মে করবে, ইচ্ছা মতো পিজান ছাগল মে মে করবে, টাকাও নেবে না, সদায়ও আসবে না। কেন আসবে না? ছাগলের কান দুইটা, আপনি মানুষ, আল্লাহ আপনাকেও দুইটাই কান দিয়েছেন। একটা গরুর দিকে তাকান, গরুর কিন্তু দুইটা কান আছে। ও বাবা কুকুরের দিকে তাকাও, কুকুরেরও কিন্তু দুইটা কান আছে। ওরা আওয়াজ শুনে বুঝে না, মানুষ আওয়াজ শুনে বুঝবে। আল্লাহ বলেন, মানুষ হিসাবে আমি তোদেরকে চামড়ার কান দিলাম, পাশাপাশি হৃদয়ের কান দিলাম। চামড়ার কান দিয়া শুনবি, হৃদয়ে দিয়া বুঝবি। এখন একটু ইমানের আওয়াজ দিয়া বলতে হবে যে মানুষ আওয়াজ শূন্য বুঝলো না, ছাগলও আওয়াজ শূন্য বুঝলো না, গরুও আওয়াজ শূন্য বুঝলো না, পরেন তার মাঝে আর গরুর মাঝে কোনো তফাত রইল নাকি? বেয়াদবি হয় নাকি? বুঝেন কথা আমার। আল্লাহ বলেন, মানুষকে আমি চক্ষু দিলাম, বিবেক দিলাম, প্রেম দিলাম। এ বিবেক দিয়া, প্রেম দিয়া, কলব দিয়া যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ এদেরকে কি বলেন একটু শুনবেন? খারাপ লাগে আপনাদের? রাগ করেন নাকি? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলা الأنعام بل هم أضل أولئك هم الغافلون এ নবীর আশেক ভালো করে শুনেন। আল্লাহ বলেন, যাদেরকে চক্ষু দিলাম, ব্রেন দিলাম, কলব দিলাম, বিবেক দিলাম, কান দিলাম, এগুলো দিয়া কোরআন বুঝে নাই, হাদিস গুনে বুঝে নাই, ভালো জিনিসটা বুঝেও না, বুঝার ভান করে। আল্লাহ বলেন, এরা হলো কাল আনাম, চার পাওয়ালা জানোয়ারের মতো, একটা কুকুরের মতো। আল্লাহ বলেন, না না না, কুকুর কিন্তু অনেক ভালো, কারণ কুকুরকে যদি একটা রুটি আপনি খাওয়ান, কুকুর আপনার গোলাম হয়ে যাবে। কেমন গোলাম হবে, কেমন গোলাম হবে বাবা? খেয়াল করেন, আমার এলাকায় আমি রাস্তা দিয়া যাচ্ছি, হুজুর সন্তান ওয়াইসুল করুনি তার নাম, একটা কুকুর সে পালে, আমাকে সে ডাক দিয়া বললো, হুজুর একটু আসেন। আমি গেলাম, বলে আমারে হালকা ভাবে একটা থাপ্পড় দেন। আমি বুঝে না বুঝে হালকা ভাবে একটা থাপ্পড় তাকে দিলাম, অথচ তার কুকুর আমাকে এমন ভাবে আক্রমণ করলো, আমি ভয় পেয়ে বললাম, ভাই তোর আল্লাহর দোহাই লাগে, তোর কুকুর রে তাড়াতাড়ি থামায়া দি। কথা কি বুঝেননি? কুকুর তাকে দেখছে তার মালিকের উপর হামলা, অতএব বসে থাকা যায় না। অথচ কুকুরকে একটা মাত্র রুটি খাওয়ায়, একটা রুটি খাইয়া মালিকের এত ভক্ত, মালিকের জন্য এমন পাগল, সারা রাত জেগে জেগে তোমার বাড়িটা পাহারা দেয়। যখন কেউ আসে, ঘেউ ঘেউ করে চিল্লায় আর বলে, মালিক চোর আসছে, ডাকাত আসছে, তাড়াতাড়ি করেন, রাত্রে ঘুমায় না, তোমার গোলামি করে, তুমি যেভাবে চাও কুকুরটা ওইভাবেই চলে। অথচ যে আল্লাহ তোমাকে আমাকে চাইলে হায়ওয়ান জানোয়ার বানাতে পারেন, হে মুমিন ভালো করে খেয়াল কর, আল্লাহর সাথে দরখাস্ত কর নাই, আল্লাহ তুমি যে আমারে দুনিয়াতে পাঠাইবা, তুমি আমারে হায়ওয়ান জানোয়ার কুকুর গরু ছাগল বানায়া পাঠাইও না, তুমি আমারে দুনিয়াতে পাঠাইবা, উম্মতে মুহাম্মদি বানায়া পাঠায়ো, সৃষ্টির শ্রেষ্ঠ বানায়া পাঠায়ো, মানুষ বানায়া পাঠায়ো, এমন দরখাস্ত কিন্তু করেন নাই। আল্লাহ দয়া করে, মায়া করে, মেহরবানি করে মানুষ বানিয়েছেন, ইমানদার মা বাবার ঘরে পাঠিয়েছেন, আপন তত্ত্বাবধানে আল্লাহ আমার আপনার প্রতি পালন করতেছেন। তারপরেও যদি আল্লাহর নাফরমানি যারা করবে, তাদের মতো অকৃতজ্ঞ জালেম আর কেউ হতে পারে নাকি? জোরে বলেন, পারে? আপনার কিছু আছে নাকি? তা আছে সবকা? জোরে বলেন, সবকা। তা আপনার কি আছে? মাতবুরি করেন নাকি? এই দুনিয়ার সব আমার কথা মতো চলতে হবে? ওই যে ডোনাল্ড টেম্পু, নাম কি ডোনাল্ড ট্রাম্প, এ পাগল ছাগল মনে করে যে দুনিয়ার সব আমার কথা মতো চলতে হবে। অথচ ইমানদার যদি একজন থাকে, বুকের তাজা খুন ঢেলে দেবে, তো তারপরেও এই সমস্ত বেয়াদবদের সাথে মাথা নত করবে না।
এদের সামনে মাথা নত করবে না, হাসতে হাসতে জীবন দেবে। দুঃখের সাথে আজকে বলতে হয় মুসলমান ঘুমায়, অথচ বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে নিয়েছে। আজকে প্রথম কিবলা নিয়ে নিছে, আমাদের বর্তমান কিবলাও নিতে বেশি দেরি নাই। এগুলো হলো ইমানের পরীক্ষা। এগুলো কি কথা বলেন না কেন? আজকে মুসলমান এত নিচে নেমে গেছে, বাপকে গালি দিলে গায়ে লাগে, নবীরে গালি দিলে গায়ে লাগে না, আল্লাহকে গালি দিলে গায়ে লাগে না। এর বুঝতে হবে এদের ভেতরে ইমানই নাই। কথা বলেন না কেন? নবীরে গালি দিলে গায়ে লাগে, ওই লাগে না, লাগলে আওয়াজ দেন, লাগে, জোরে বলেন লাগে। যদি লাগে আল্লাহর নবীর বিরুদ্ধে যে বা যারাই কথা বলবে, আমার বাপও যদি বলে আল্লাহর কসম আমার বাপের জন্য আমি যথেষ্ট। কথা বলেন না কেন? যুদ্ধের ময়দানে যাবে আল্লাহর নবী রাহমাতুল আলামিন, চোখের পানিগুলো ছাড়ে আর কান্দে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্দেন? আল্লাহর নবী বলে, কাঁদবো না কেন, আগামী দিন লড়াই হবে। আমি চিন্তা করলাম তোমরা দেখবা তোমাদের বাপ ময়দানে তোমাদের সামনে দাঁড়ায় গেছে ইসলামের বিরুদ্ধে, তোমরা দেখবা তোমাদের সামনে তোমাদের ভাই চলে আসছে নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে, তখন কেমনে রক্তের সম্পর্কের মানুষদের বিরুদ্ধে লড়াই করবা? সাহাবায়ে কেরাম শান্ত হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কাঁদবেন না, আমরা জীবন থাকতে ভালোবাসা প্রমাণ দিয়ে দেব। আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসাই হলো এই মুমিনের পরিচয়, আপনাকে সবচেয়ে বেশি মহব্বত না করলে মুমিন হওয়া যাবে না। অতএব নবী গো আপনি নিশ্চিন্ত থাকেন, ময়দানে যদি আমার বাবাও আমার সামনে আসে, বাবার গর্দান আলাদা হয়ে যাবে, ভাই যদি আসে ভাইয়ের গর্দান আলাদা হয়ে যাবে, আপনি চিন্তার কোনো কারণ নাই। বলেন আল্লাহু আকবার। এ নবীর আশিক ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে দল করে না এমন মানুষ খুব কম আছে, কথা কয় না কেউ। বা বলে আমার পরিচয় আমি আওয়ামী লীগ, ভালো করে খেয়াল করেন। কেউ বলে আমার পরিচয় আমি বিএনপি, কেউ বলে আমার পরিচয় আমি হেফাজত, কেউ বলে আমার পরিচয় আমি জামাত, কথা কয় না আসেনি। যাকেই জিজ্ঞাসা করবেন আমি জামাত, আমি হেফাজত, আমি বিএনপি, আমি আওয়ামী লীগ। আল্লাহ বলেন বিএনপি হ, আওয়ামী লীগ হ, হেফাজত হ, জামাত হ, কিন্তু ভুলে যেও না মূল দল হলো একটা। মূল দল কয়টা? আল্লাহ বলেন হিজবুল্লাহ, হিজবুল্লাহ, হিজবুল্লাহ যদি হাও কোনো চিন্তা নাই সফলতা লাভ করবে। এরে বাবা সফলতা যদি পেতে চান হিজবুল্লাহ হন। হিজবুল্লাহ হবে কারা? হিজবুন মানে দল, আল্লাহ আমার আল্লাহর, আল্লাহর দল হন। আল্লাহর দল হলেই সফলতা পাওয়া যাবে। আল্লাহ বলেন আল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আমরা হিজবুল্লাহ হতে চাই কিনা? আল্লাহর দল যদি হতে চান, আল্লাহর উলিদের, আল্লাহর উলিরা যখনই ডাকবে সাড়া দেন। দুঃখের সাথে বলতে হয় আজকে আপনার সামনে আল্লাহর উলিদের সাথে বেয়াদবি করা হয়, নবীর সাথে বেয়াদবি করা হয়, ইসলামের বিরুদ্ধে বলা হয়, অথচ আপনি খেয়াল করে দেখেন আমার দলের লিডারে বলছে, লিডারকে কিছুই বলা যাবে না। বিএনপি ওয়ালারা চিন্তা করে ইসলামের বিরুদ্ধে বলেছে, আমার দলের লোক কিছুই বলা যাবে না। হেফাজত ওয়ালা চিন্তা করে ইসলামের বিরুদ্ধে বলেছে, আমার দলের হইলে কিছু বলা যাবে না। জামাত ওয়ালারা চিন্তা করে ইসলামের বিরুদ্ধে বলেছে, সে তারিক মনোয়ার হলেও কিছু বলা যাবে না। এরে নবীর আশেক এমন চিন্তা ধারা নিয়ে যারা চলবে তারা মুনা, তারা মুসলমান না মুনাফিক। জোরে বলেন তারা কি? দুনিয়ার ধর্মগুলো আমার পায়ের জুতা, সমালোচনা নয় বাবা, ভালো করে খেয়াল কর, দুনিয়ার দলগুলো হলো আমার পায়ের জুতা, বিএনপি আমার পায়ের
পায়ের জুতা, আওয়ামী লীগ আমার পায়ের জুতা, আমার কলিজা হলো কুরআন, আমার কলিজা হলো আল্লাহ, আমার কলিজা হলো নবী, আমার কলিজা হলো যারা নবীর দল, নবীর তরিকা মতে যারা আল্লাহ ওয়ালারা আমার কলিজা। অতএব আমি চাইলেই কলিজা খুলে ফেলে দিতে পারবো না, আমি যদি চাই বিএনপি 30 বছর করলাম এবার জামাতে ঢুকতে পারবো, জামাত 5 বছর করলাম হেফাজতে যেতে পারবো, হেফাজত 3 বছর করলাম আওয়ামী লীগে যেতে পারবো, আর আমি এ চিন্তা করার কোনো সুযোগ নাই, আমার কলিজা খুলে ফেলে দেব এমন চিন্তা করার কোনো সুযোগ আছে নাকি? কথা বলেন জোরে বলেন, আছে নাকি? গায়ে লাগতেছে নাকি কারো? আমার ধর্মের নাম কি? জোরে বলেন কি? ধর্ম তোমার বিএনপি বা আওয়ামী লীগ নয়, ধর্ম তোমার বিএনপি বা আওয়ামী লীগ নয়, ধর্ম তোমার ইসলাম মনে রাখিও সদায়, ধর্ম তোমার ইসলাম মনে রাখিও সদায়, জীবন দিল আল্লাহ তাআলা অন্য কেহ নয়, জীবন দিল আল্লাহ তাআলা অন্য কেহ নয়, তাহার জীবন তাহার পথে বিলিয় সদায়, তাহার জীবন তাহার পথে বিলিয় সদায়। কথা বলে ঠিক কিনা? নবীর আশিক বিএনপি করো, আমি তোমাকে নিষেধ করি না, এটা তোমার মতামত, আমার দলের কেউ যদি আল্লাহ নবীর বিরুদ্ধে বলে, সে যদি আমার বাপ হয়, আমরা বাপের বিরুদ্ধে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আরে নবীর আশেক ভালো করে খেয়াল কর, হাক্কানি আল্লাহ ওয়ালাদের পথ ছাড়া কোনো পথ নাই, হাক্কানি আল্লাহ ওয়ালাদের ছাড়া জান্নাতের রাস্তা পাবি না, এজন্য হক আল্লাহ ওয়ালাদের লাগবে। তবে কথা সত্য, হক আল্লাহ ওয়ালাদের বদনাম করার জন্য একদল ভণ্ড ময়দানে নেমে গেছে, কথা কোন ঠিক কি না? ওই যে সেই 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 প্রচার করা হয়, এই সেইয়ের ব্যাখ্যা তোমরা জানো না, এই হলো ফাতেমা, তোমাদের কপালটা ভালো, তোমাদের এলাকায় চলে আসছে, অতএব কার কি লাগবে, হাদিয়া তোফা দাও, আর কপাল খুলে যাবে দেখবা, শুরু করে দাও, মানুষ আসে, মিরাকল কিছু কিছু ঘটনা হয়ে যায়, কথা কি বুঝেন? আমার আশ্চর্যজনক কিছু হয়েই যায়, জাদু দিয়া তো অনেক কিছুই সম্ভব, কথা কন না কেন? জাদু দিয়া অনেক কিছুই সম্ভব, চলতেছে চলতেছে একজন হক আল্লাহ ওয়ালার পদার্পণ এলাকার ভিতরে করল, মসজিদের ইমাম সাহেব হক বলে, হুজুর বহু চেষ্টা করলাম পারলাম না, আমি নিরুপায় হয়ে গেছি, আমার মসজিদের সেক্রেটারি আমার মসজিদের সেক্রেটারি ওখানের খাদেম, ওই দরবারের খাদেম, অতএব আমি নিরুপায়, আমার কিছুই করার নাই, হুজুর বলে আমি একটু কৌশলী হতে হবে, না হলে ভণ্ডামি সমাজ থেকে সরানো যাবে না, কিভাবে কৌশলী? বলে এলাকার অমুক এলাকার আম গাছের তলা একটা যুবক রে বসায় দাও, সুদর্শন সুন্দর চেহারা এমন একজনকে বসায় দাও, সুন্দর চেহারা একজনকে বসায় দেওয়া হয়, ও বসে বলতেছে সেই সেই সেই, এখন হুজুর প্রচার করে তোমরা জানো না, সেইর ব্যাখ্যা বড় মারাত্মক, বলে কি? বলে ওই এলাকায় ফাতেমা তোমাদের কপাল ফুলে গেছে, এই এলাকায় আলী চলে আসছে, বাংলা কইছেন নাকি? আওয়াজ দিয়ে বলেন না, নাউজুবিল্লাহ, প্রচার হইতেছে, এদিকে প্রচার ফাতেমা, ওইদিকে প্রচার আলী, বলে এটা আবার কেমন ব্যাপার, এলাকার এলাকার আলী এলাকার লোকগুলো ফাতেমার এলাকায় চলে গেছে, হুজুর বলে আমি আসছি আপনাদের কাছে, আলীরে নিয়ে আসছি, আলী রাদিয়াল্লাহু তাআলা নহু চলে আসছে, গিয়া ফাতেমার কান ধরে বলতেছে, এরে বেকু আমি ওখানে থাকতে পারি নাই, মদিনায় থাকতে পারি না, আমি আমার কবরে থাকতে পারি নাই, তুমি চলে আসছো মদিনা থেকে।